প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয় রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগের বিভিন্ন এলাকায়। আর এই দুর্যোগ কাটাতেই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগ। এই বিষয়ে রূপনারায়ণপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার অয়ন চ্যাটার্জি বলেন যে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় এলাকার বিভিন্ন জায়গাতেই 100 খানা বিদ্যুতের তার ছিঁড়েছে, সেগুলো বিদ্যুৎ থেকে ডিসকানেক্ট করা হয় যেন মানুষের কোনো ক্ষতি না হয়। এছাড়া গাছ পড়ে যায়, বিদ্যুতের খুঁটি পর্যন্ত পড়ে যায়, যার রাত দিন এক করে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে 5টি টিম দিনরাত এক করে কাজ করে চলেছে। আশা রাখছে আজ সন্ধ্যের পর এলাকার পুরো বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। বিদ্যুৎ পরিষেবা যত শীঘ্রই স্বাভাবিক করার লক্ষ্যে রূপনারায়ণপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার অয়ন চ্যাটার্জি নিজে উপস্থিত হয়ে আজ সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কাজও চলছে জোর কদমে। 12 থেকে 13 ঘন্টার মধ্যেই রূপনারায়ণপুরের চারিপাশে কিন্তু আমরা লাইন দিতে পেরেছি। এবারে বাকি আমরা 24 ঘন্টার যে সময় লাগলো, তো আমাদের মেন যেটা চ্যালেঞ্জেস ছিল সেই চ্যালেঞ্জেস হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় প্রায় 100 খানা জায়গাতে তার ছিঁড়ে পড়েছিল। তো সেইগুলোকে আগে মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, হ্যাঁ, সেই জন্যে মানুষের ক্ষতি যাতে না হয় সেই জন্য আগে সেগুলোকে ডিসকানেক্ট করা হয় যাতে কোনো তড়িতাঘাতভাবে কোনো মানুষের মৃত্যু না হয়। এরপরে তারপরে আমরা তার পরের দিন থেকে আমরা এখনো পর্যন্ত এই আজকে সন্ধ্যের মধ্যে সমস্ত কিছুই স্বাভাবিক হয়ে যাবে। মানে এখনো কি অনেক জায়গায় বিদ্যুৎ নেই? এখনো পর্যন্ত 1-2 জায়গায় ছাড়া বাকি সব জায়গাতেই স্বাভাবিক হয়ে গেছে। 1-2 জায়গায় বিদ্যুৎ নেই, সেখানে ট্রান্সফরমার, বিদ্যুতের পোল, এরকম বিভিন্ন জিনিস ভেঙে আছে বা খারাপ হয়ে আছে, সেগুলোকে খুব তাড়াতাড়ির মধ্যেই সরিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে এবং কাজও চলছে। আপনারা দেখতে পাবেন যে পোল দাঁড় করানোর কাজও চলছে। খুব তাড়াতাড়ি ব্যাপারটা স্বাভাবিক হয়ে যাবে, আজকে সন্ধ্যের মধ্যেই পুরো জায়গাটাই স্বাভাবিক হয়ে যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।